এবার আপনাকে একটি আমরা প্রশ্ন করবো, সেটি হচ্ছে যে মহিলারা বাড়িতে জামাত করে তারাবির সালাত আদায় করতে পারবেন কিনা। এটা কিন্তু আমরা গ্রামে গঞ্জে দেখি যে এরকম প্রচলন আছে যে কয়েক বাড়ির মেয়ে হয়তো এক জায়গায় একত্রিত হয়ে তারা তারাবির সালাত জামাত করে আদায় করেন। আর যদি তারা জামাত করে আদায় করেন তাহলে এক্ষেত্রে তারা কিরাতটা কীভাবে করবেন, তারা কি সরবে করবেন না নীরবে করবেন, এই বিষয়টা যদি একটু আমাদেরকে আলাদা করেন। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য ধন্যবাদ। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন, যেহেতু রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান ঈমান ও ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যানবি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন কিয়ামুল লাইল করবে, অর্থাৎ রাত্রি জাগরণ করে সে সালাত আদায় করবে, আল্লাহ তার বিগত দিনের সগীরা গুনাহগুলি মাফ করে দেবে। তো এই কিয়ামুল লাইলের ফজিলত তো আসলে পুরুষ নারী সবার জন্যই সমান প্রযোজ্য, সবাই উভয় পাওয়ার হকদার এবং সবাই চায় যে আমরা এটা আদায় করি। তো সেক্ষেত্রে মহিলাদেরও একটা বিষয় থাকে, নানা ব্যস্ততা সত্ত্বেও তাদের পারিবারিক যে কাজগুলি থাকে এরপরেও তারা চান যে তারা যেন এই তারাবির সালাত আদায় করে বা তাহাজ্জুদ সালাত আদায় করে তারা এই ফজিলত আদায় লাভ করতে পারে, এই মহান ফজিলত থেকে কেউ বঞ্চিত হতে চান। তো সেক্ষেত্রে মহিলারা এই জামাতের ফজিলত আদায় করার জন্য বা পাওয়ার জন্য লাভ করার জন্য তারাও জামাতবদ্ধ হবে, তারাবির সালাত আদায় করতে পারে। যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি এটা বলার জন্য তারাবির সালাত আদায় করার জন্য তিনি বলেছিলেন, এবং বদর যুদ্ধের দিনে বদর যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে একটা সাহাবি ওনার নাম ছিল ওরাকা, উম্মে ওরাকাকে তিনি বলেছিলেন তার বাড়িতে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাতে সালাত আদায় করার জন্য, অর্থাৎ নফল সালাতগুলি আদায় করার জন্য। এমনকি আল্লাহ রাসূল তার জন্য একটা মুয়াজ্জিনও নির্দিষ্ট করে দিয়েছিলেন। আবার আরেক হাদিসে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মে সালামা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী দুজন, তারা কিন্তু নিজেরা নিম্ন স্বরে অনুচ্চ শব্দে আজান একামত দিয়ে দিতেন, যাতে শব্দটা যেন পুরুষরা শুনতে না পায়, অনুচ্চ শব্দে আজান একামত দিতেন, এই অনুমতি ছিল তাদের জন্য। তো আমরা এখানে দেখতে পাই যে তারা এগুলি করতেন, বাড়িতে করেছেন। তো এর থেকে প্রমাণিত হয় যদি কেউ নফল সালাতগুলি অর্থাৎ তারাবির সালাত বাড়িতে মহিলারা জামাত করে আদায় করতে চান তাহলে তারা জামাতে আদায় করতে পারবেন। তবে মেয়েদের একটা কিন্তু প্রশ্ন আছে বা সংশয় আছে, তারা একামত দিবেন কিনা? হ্যাঁ, সেটাই বলছি তারা ফরজ সালাতে হলে ফরজ সালাতে একামত অবশ্যই দিবেন, কিন্তু সেটা অনুচ্চ শব্দে, এমন শব্দে যে আশপাশে যারা আছে তারা শুনতে পায়, খুব দূর থেকে যেন দূরে যেন না যায় এটা তারা অবলম্বন করবেন। ঠিক একইভাবে কেরা তো ঠিক ওইভাবেই অনুচ্চ শব্দে আদায় করবেন, যারা যারা আশপাশে যারা আছে অর্থাৎ জামাতে যারা তারা যেন শুনতে পায় খুব দূরে যেন ওটা না যায়, এটা তারা করতে পারে। এখন মহিলারা জামাতে দাঁড়ালে ইমাম কোথায় দাঁড়াবেন? যদি জামাতে কাতারবদ্ধ হলে তাহলে মহিলা ইমাম তারা বরাবর অর্থাৎ কাতারের মাঝখানে তিনি দাঁড়াবেন, এবং সামনে পুরুষের মতো বেড়ে আগে বেড়ে দাঁড়াবেন না, এগিয়ে দাঁড়াবেন না, বরং একই কাতারে সামিল হয়ে তারা সালাত আদায় করবেন। এবং এভাবে তারা সালাত আদায় করলে আশা করি আমরা যে তারা জামাতের সওয়াবটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন, তারা এই ফজিলত থেকে বঞ্চিত হবেন না। যেহেতু সাহাবিদের আমল আছে, আসার আছে, সুতরাং এক্ষেত্রে আমাদের মা বোনেরাও এই রমজানে তারা ইচ্ছা করলে বাড়িতে হোক বা যে কোনো সুবিধা মতো জায়গায় হোক সেখানে তারা জামাতবদ্ধ হয়ে এভাবে তারা বেশ সালাত আদায় করতে পারে। ধন্যবাদ আপনাকে। তবে এখানে মনে একটা বিষয় খেয়াল করা দরকার যে তারা এখন আমাদের যে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে, এই লকডাউনের ক্ষেত্রে আমরা কিন্তু বাড়িতে এই সালাত আদায় করছি, এখন কিন্তু মেয়েদের জন্য একটা সুযোগ আছে, প্রত্যেক বাড়িতে পুরুষ আছে আলহামদুলিল্লাহ, তারা কিন্তু এখন পুরুষের পাশেই মানে ইমামতিতে জামাত সালাত আদায় করতে পারে, এটা এখন সুযোগ রয়েছে। আর যদি কোনো বাড়িতে সুযোগ না থাকে বা অনেকে হয়তো প্রবাসে আছেন, তাদের বাসায় হয়তো পুরুষই নাই, হয়তো মা আছে, তার দুটো তিনটে মেয়ে আছে বা সন্তান আছে, তারা কিন্তু জামাত করে সালাত আদায় করতে পারে মেয়েরা। ধন্যবাদ।